আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এ টু জেড বাংলা রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি শুভ। তো আজকে যেই ল্যাপটপটা নিয়ে এসেছি, এর আগেও একবার এই ল্যাপটপটার ভিডিও দিয়েছিলাম, বাট এত ভালো ক্লিয়ার করে দিয়েছিলাম না, যার কারণে হয়তোবা আমার কাস্টমাররা কোনো মতে বুঝতে পারেনি বা বোঝেনি। তো যাই হোক, সেটা আমারই ভুল ছিল হয়তোবা। তো আজকে খুব সুন্দর করে ভিডিও করে একটা রিভিউ দিচ্ছি, একদম জেনুইন রিভিউ, আর দামটা অবশ্যই একটু কমিয়ে দিয়েছি। আপনারা চাইলে একদম কম দামে অ্যাপেল ম্যাকবুক প্রো Core i7 এবং 5 ঘন্টা ব্যাকআপ যায় এই ল্যাপটপটি আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন। তো চলুন আমরা এর কাছ থেকে একটু দেখে আসি কনফিগারে কি আছে। দেখতে পাচ্ছেন এই যে অ্যাপেল ম্যাকবুক প্রো, প্রসেসর 2.9 GHz, ইন্টেল Core i7 এবং র্যাম রয়েছে 8GB DDR3, গ্রাফিক্স রয়েছে 1024 MB, গ্রাফিক্স 1024 MB। তো সিরিয়াল নাম্বার রয়েছে, আপনারা চাইলে এটা চেক করে নিতে পারবেন। এবং সফটওয়্যার রয়েছে OS X 10.9.5, তারপরে কয়েকটা সংখ্যা রয়েছে, এগুলো আপনারা সার্চ করে নিতে পারেন। এবং এর সাথে আপনারা উইন্ডোজ দিয়ে একই সাথে চালাইতে পারবেন। তো এই ল্যাপটপটির দাম আমি আগের থেকে বলে নিচ্ছি, মাত্র 15,900 টাকা। 15,900 টাকা হওয়ার কারণ শুধুমাত্র এই ল্যাপটপের ডিসপ্লেতে কিছু ফাঙ্গাস আছে, যেই ফাঙ্গাসটা আপনাদের চোখে অলরেডি পড়ে গেছে হয়তোবা। তো আমি তারপরে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি কীরকম ফাঙ্গাস। দেখুন, একটা এই এটা নাড়ালে যেই পাতা পাতা কালারের যে ইয়েটা রয়েছে ওইটাই হলো ফাঙ্গাস। এটা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এই কয়েকটা ফাঙ্গাস রয়েছে, যার কারণে কিন্তু কোনো অক্ষরের কোনো ক্ষতি হয় না। কেন বলছি, আপনারা একটু কাছ থেকে দেখাইলে হয়তো বুঝতে পারবেন। ফোকাস করতে পাচ্ছি না, ওকে। হ্যাঁ, এই যে এখন আমি একটু নাড়াচাড়া করব। দেখুন প্রত্যেকটা অক্ষর কিন্তু বোঝা যায়, এত ছোটো ছোটো লেখা, তারপরেও প্রত্যেকটা অক্ষর এই যে বোঝা যাচ্ছে, দেখছেন প্রসেসরের যে অক্ষরগুলো সব বোঝা যাচ্ছে। অর্থাৎ এই ডিসপ্লে দিয়ে সব কিছু করা সম্ভব, যে কোনো কাজ বাজ আপনারা চালিয়ে নিতে পারবেন, যদি চোখের একটু খারাপ লাগা যদি সহ্য করতে পারেন আর কি। যাই হোক, এই ল্যাপটপটির ডিটেলস তো আপনারা দেখলেন, মাত্র 15,900 টাকায় এই ল্যাপটপটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, অ্যাপেলের ম্যাকবুক প্রো Core i7, তাও আবার মাত্র 15,900 টাকা। আমার মনে হয় বাংলাদেশের কেউ এই দামে আপনার শুধুমাত্র যেই ডিসপ্লে বাদেও দিতে পারবে না, ডিসপ্লে বাদেও শুধু যে এতটুকু এইটুকু দিতে পারবে না, কারণ অ্যাপেলের প্রোডাক্টের এমনিতেই অনেক দাম। তো যদি আপনারা ম্যাক মিনি ডুয়েল কোর কিনতে যান, এই যে ম্যাক এতটুকু একটা বক্স, ওইটা কিনতে গেলেও আপনার 24-25 হাজার টাকা খরচ হবে। তো সেইখানে আপনারা কিন্তু একটা পুরা একটা ম্যাকবুক পেয়ে যাচ্ছেন, ম্যাকবুক প্রো Core i7। এটার মার্কেট রেট কিন্তু যখন উঠেছিল অনেক দাম ছিল, 1 লাখ টাকার বেশি ছিল। তো এইটার ব্যাটারি ব্যাকআপ এখনও 5 ঘন্টা প্লাস মাইনাস হবে, আপনি হার্ড চালাইলে একটু কম যাবে, আর যদি একটু নর্মাল চালান, আলো টালো একটু কম দিয়ে চালান, তাহলে আরও একটু বেশি যাবে। তো যাই হোক, এখনও সেই হিসাবে আমরা গড়ে 5 ঘন্টা ধরতে পারি, 5 ঘন্টা ব্যাকআপ পাবেন। এবং 1 TB হার্ড ডিস্ক রয়েছে, যেটা আসলে অনেক বেশি। আপনারা যদি আরও ফাস্ট কাজ করাতে চান, অ্যাপেলের প্রোডাক্ট এমনিতেই ফাস্ট, যদি আরও ফাস্ট কাজ করাতে চান তাহলে অবশ্যই SSDটা লাগিয়ে নিতে হবে। তো যাই হোক, আর এটার কোনো প্রবলেম নাই, এটার ওয়াইফাই, ব্লুটুথ, কিবোর্ড, ক্যামেরা, এভরিথিং ওকে। আপনারা কিন্তু কোনো টাকা ইনভেস্ট এর পিছনে না করে চালাতে পারবেন, আর যেভাবে রয়েছে সেভাবে। আর যদি বাড়িতে কারোর বড় স্ক্রিন থাকে বা বড় টিভি থাকে, তাহলে সেখানেও আপনারা HDMI কানেক্ট করে সেই ডিসপ্লেতে চালিয়ে মজা নিতে পারেন। আর একটা বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে এর সাথে আপনারা কিন্তু একটা উইন্ডোজ ব্যবহার করতে পারবেন, Windows 10 বা 7, আপনার যেটা ইচ্ছা সেটা কিন্তু আপনারা দিয়ে সেটা মানে ল্যাপটপটা উইন্ডোজ করে আপনারা চালাইতে পারবেন। একসাথে দুইটা অপারেটিং সিস্টেম চলবে, একটা হচ্ছে OS X যেটা রয়েছে এখন বর্তমানে, আর একটা হচ্ছে Windows 10 বা Windows যে কোনো একটা মানে ভ্যারিয়েন্ট আপনারা চালাইতে পারবেন। সেক্ষেত্রে ল্যাপটপ এবং ম্যাকবুকের মজা একসাথে নেওয়া সম্ভব, আর অসম্ভব সুন্দর দূর থেকে ওয়াইফাই কানেক্ট করে বা ব্লুটুথ, এটা আসলে বলার অপেক্ষা রাখে না যেহেতু অ্যাপেল। তো বেশি কিছু দেখাবো না, আর সবচাইতে বড় কথা, বাংলাদেশের মানুষ বা আমাদের এই উপমহাদেশের যে মানুষজন, তারা কিন্তু অ্যাপেলের এই লোগোটার জন্য,
ল্যাপটপ কিনে থাকে। এখন এখন অনেক মানে লেটেস্ট যে ভেরিয়েন্টগুলো উঠেছে সেইগুলোতে কিন্তু এরকম আলো জ্বলে থাকে না। এই যে দেখতে পাচ্ছেন আলো, এই যে এখানে আলো, এই আলোটা জ্বলে না। আমি লেটেস্ট কিছু হাতে পেয়েছিলাম, তো এই আলোটা জ্বলে না বিধায় একটু খারাপ লাগে। বাট এইটা অসাধারণ মনে হয় যখন আপনি অন্ধকারে একটু বসে চালাবেন, পিছন থেকে সেই রকম দেখা যায়, অনেক সুন্দর দেখা যায়। তো যাই হোক, লোগোর ভ্যালুর জন্য অনেকেই কিনে থাকে, আবার কারোর কারোর কাজ বাজ আছে নর্মালি। আর গ্রাফিক্সের কাজ তো বা ভিডিও এডিটের কাজ তো খুবই সুন্দর করা যায় এই ম্যাকবুক দিয়ে, যারা করেন তারা জানেন। তো এই ছিল আজকের মতো ভিডিও বন্ধুরা। তো আমাদের কাছে আরও অনেক প্রোডাক্ট আছে, কম দামে বেশি দামের অনেক ল্যাপটপ, মোবাইল এবং বেশ কিছু মোবাইল আমি বলবো রয়েছে, এবং মোটরসাইকেল রয়েছে, ইউজ মোটরসাইকেল। আপনারা চাইলে কম দামে বেশি দামে সব রকমেরই আমাদের কাছ থেকে কিনতে, তারপরে হচ্ছে বিক্রি করতে এবং এক্সচেঞ্জ করতে পারেন। আমাদের প্রোডাক্ট আমাদের যেমন ল্যাপটপের সাথে ল্যাপটপ এক্সচেঞ্জ করবে ব্যাপারটা তেমন না, আপনি ল্যাপটপের সাথে একটা মোবাইল এক্সচেঞ্জ করতে পারেন বা একটা পিসি এক্সচেঞ্জ করতে পারেন বা একটা মোটরসাইকেল বা একটা মোটরসাইকেলের সাথে আপনি ল্যাপটপ দিলেন, টাকা দিলেন, সব কিছু সব রকমভাবে আমাদের সাথে এক্সচেঞ্জ করা সম্ভব। এক্সচেঞ্জ করতে হলে অবশ্যই আমাদের লোকেশনে আসতে হবে, আর আমাদের লোকেশনটা হচ্ছে সোমশপুর বাজার খোকসা রেলওয়ে স্টেশন খোকসা কুষ্টিয়া। আবার বলে দিচ্ছি, সোমশপুর বাজার খোকসা রেলওয়ে স্টেশন সোমশপুর খোকসা কুষ্টিয়া। তো এখানে চলে আসতে হবে অবশ্যই আপনার ডিভাইসটা নিয়ে বা আপনার প্রোডাক্ট নিয়ে এক্সচেঞ্জ বা বিক্রি করতে হলে। আর যদি আমাদের কাছ থেকে কিনতে চান সেক্ষেত্রে আপনি বাইরে থেকেও কিনতে পারেন, ডাইরেক্টলি এসেও কিনতে পারেন, সব রকমের সুবিধা রয়েছে। আর যারা দেশের যে কোনো প্রান্ত থেকে দেখছেন, আমাদের যে কোনো প্রোডাক্টই নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এসে পরিবহনের মাধ্যমে পণ্য দেখে ফুল পেমেন্ট করে নিতে পারবেন। আমাদের সেই সুবিধাটাই রয়েছে কাস্টমারদের জন্য। আমরা বিশ্বস্ততার সাথে দীর্ঘ 11 বছর যাবৎ এই ব্যবসা বিজনেস করে আসতেছি, আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো কমপ্লেন আসেনি, তো কমপ্লেন আসার সম্ভাবনাও নাই। তারপরেও ভুল ভবিষ্যতে যদি হয়ে যায় তাহলে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত যদি হয়ে থাকে। তো যাই হোক, আমাদের সিস্টেমটা অবশ্যই যদি ভালো লাগে কমেন্ট করবেন। আর এই পণ্যটা আমাদের যে পণ্যগুলো সেটা অবশ্যই প্রাইস 100% ফিক্সড আমরা যতক্ষণ পর্যন্ত না কমাবো। তো একটা পণ্যর দাম ওঠা নামা বিভিন্নভাবে করে, প্লাস অনেক ব্যাপার স্যাপার আছে, তো আপনারা দয়া করে দামাদামি করবেন না, একদম 100% প্রাইস ফিক্সড। তো এই এই প্রাইসে যারা নিতে চান এই প্রোডাক্টে, আমি মনে করবো যে বাংলাদেশের মধ্যে আর কেউ দিতে পারবে না এই প্রাইসে। অ্যাপেল ম্যাকবুক প্রো কোরাই 7 অরিজিনাল, 100% অরিজিনাল, এবং সাথে পাবেন অরিজিনাল চার্জার, এবং ওই চার্জারটাই পাবেন, শুধু চার্জারটা আর ডিভাইসটা পাবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।